সমাগত লোকসভা নির্বাচন ইতিমধ্যে রাজ্যের চৌদিশে দেখা গৈছে এটা নির্বাচনী গরম বতাহ। প্রতিটো রাজনৈতিক দলে এটা নির্বাচনী প্রচার কার্যত ব্যস্ততা বাড়িছে। আজি মই যেটো উপস্থিত আছো মার্ঘেটা সমষ্টির বরগুলাই বাঁহবাড়ির এই খেলপথার, আর ইয়াত দেখা গৈছে যেহেতু অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মায় কিছু সময়ের পিছত ইয়াত যেহেতু উপস্থিত হবহি, আর তেও যেহেতু ডিব্রুগড় লোকসভা সমষ্টির যেজন মনোনীত প্রার্থী সর্বানন্দ সোণোৱালৰ হয় ইয়াত যেহেতু এক বিশাল জনসভাত প্রচার চলাব আর উপস্থিত হওয়ার আগন্তুক দেখা গৈছে এই যে বাঁহবাড়ী খেলপথার ইয়াত লোকে লোকারণ্য হয়ে পড়েছে আর অগণন যে লোক এই লোকের সমাগম ঘটেছে। আর ইতিমধ্যে উল্লেখনীয় বিষয় হয়েছে যে এই যে বাঁহবাড়ী খেলপথার যে ডিব্রুগড় লোকসভা সমষ্টির যিজন মনোনীত প্রার্থী সর্বানন্দ সোণোৱাল যেহেতু নির্বাচনী প্রচার এই সভাত অংশগ্রহণ করবলে আজি যেহেতু উপস্থিত আছে জনপ্রিয় গায়ক আচুর্য বরপাত্র গোহাই, আর আমার আছে বিজেপির সক্রিয় যেহেতু কর্মকর্তা সকল, আমি তেওঁলোকৰ মুখৰ পৰা জানিব চেষ্টা কৰিম কি ক'ব যেহেতু আজি যি অনুষ্ঠানটো আয়োজন কৰিছে এক বিশাল জনসভা বুলি ক'ব লাগিব। হয়, আজি অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াই আমাৰ 13 নম্বৰ ডিব্ৰুগড় লোকসভা সমষ্টিৰ অধীনত মাৰ্ঘেটা সমষ্টিত নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করব অল্প দেরি পিছতে। আর আপনাদের নিজে দেখিছে এইখন বিশাল বাঁহবাড়ী বৰগুলাই যি খেলপথার আছে, এই খেলপথারত ইতিমধ্যেই আমার খেলপথারখন প্রায় সম্পূর্ণ ভর্তি হওঁ হওঁ হৈছে, আৰু কিছু সময় মুহূর্ততে এই খেলপথারখন সম্পূর্ণ ভর্তি হয়ে পড়ব। আমার বিশ্বাস আছে 40,000 বা 50,000 আমার শ্রোতা দর্শক তেখেতক শুনিবৰ কাৰণে তেখেতক চাবৰ কাৰণে আজি আহিছে। আৰু এই নির্বাচনী প্রচারে আমার যিটো নির্বাচনী প্রচারের অগ্রগতি, এই অগ্রগতি তেখেতে এটা বেলেগ দিশত লৈ যাব বুলি আমার বিশ্বাস আছে। আৰু আমি 100% আত্মবিশ্বাসী যে আমার প্রার্থী যিনি সর্বানন্দ সোণোৱাল ডাঙৰীয়া আছে তেখেতে এই মাৰ্ঘেটা সমষ্টির পৰা প্রায় 80,000 ভোটৰ ব্যৱধানত লিডিং লৈ পেলাই ইয়াৰ পৰা বিজয়ী হব। নিশ্চয়, যেহেতু বিভিন্ন জনগোষ্ঠীয় সাংস্কৃতিক দল সমূহ ইয়াত উপস্থিত হয়েছে, কিন্তু উল্লেখনীয় বিষয় জনপ্রিয় গায়ক যেহেতু আজি উপস্থিত হয়েছে নির্বাচনী প্রচার সভাত কি কবে? না, জনপ্রিয় গায়ক আহিছে, আমি তেখেতক আমি ইয়াত আমন্ত্রণ জানাইছো, যেহেতু মুখ্যমন্ত্রী ব্যস্ততা কার্যসূচীর বাবে হয়তো দুই অল্প পলম হব পারে, গতি আমি তেখেতক আনিছো। আর তারপরে আপনাদের দেখেছে বিভিন্ন জনগোষ্ঠীয় সাংস্কৃতিক দলব আহিছে, সকল জাতি জনগোষ্ঠী রাজ আজি সমাহার ঘটিছে, আর এই এইটাই প্রমাণ করে যে মাৰ্ঘেটা সমষ্টির এখন মিনি ভারত, বিভিন্ন জাতি জনগোষ্ঠী বাস করে মাৰ্ঘেটাত, সকল জাতি জনগোষ্ঠীর প্রায় পূর্ণ সঁহাৰি আমি পাইছো। আর মাৰ্ঘেটা সমষ্টি এবার একটা উল্লেখযোগ্য নির্বাচন হব, বিরোধী শূন্য একটা নির্বাচন হব মাৰ্ঘেটাত। নিশ্চয়, যেহেতু দেখা গৈছে যে মাৰ্ঘেটা সমষ্টিত বিভিন্ন জাতি জনগোষ্ঠীর লোকের যেহেতু ইয়াত সমাগম ঘটেছে, আর এখন এখন দেখা গৈছে সুন্দরভাবে ইয়াত যেহেতু আগবাড়ি আহিছে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, আমার লগত আছে যেহেতু সন্মানীয় বিধায়ক গৰাকী, আমি দাদা আমি তেওঁলোকৰ ব্যৱস্থা আমি কি ক'ব আজি যেহেতু নির্বাচনী প্রচার। হয়, অলপ পছতে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আহি পাব জনসভা তেখেতে উন্মোচন করব, গতি মানুষ সমাগম আপনাদের দেখব পাইছে আর মানুষ আই আছে, অল্প পাছতে ভালকে কব পাৰিম কিয়নো মুখ্যমন্ত্রী ডাঙৰীয়া আহিল তারপর কি হব দেখা যাব। নিশ্চয়, যেহেতু 40-50,000 যি লোক এই লোকের সমাগম যেহেতু ইয়াত আশা করেছে, ইয়াত যে বিজেপি কর্মকর্তা সকলে ইতিমধ্যে ডিগবৈ মাৰ্ঘেটা যিজন বিধায়ক মাৰ্ঘেটা বিধায়ক লগতে ডিগবৈ বিধায়ক আর বহুকেইজন ইয়াত বিধায়ক যেহেতু ইয়াত উপস্থিত থাকিব, আর ইতিমধ্যে দেখা গৈছে কিছু সময়ের পিছত অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়া যেহেতু ইয়াত উপস্থিত থাকিব, আর ডিব্ৰুগড় যিজন লোকসভা সমষ্টির মনোনীত প্রার্থী সর্বানন্দ সোণোৱাল হয় ইয়াত যেহেতু বিশাল এক জনসভাত অংশগ্রহণ করব, আর এই যে নির্বাচনী প্রচার সভা ইয়াত যেহেতু উপস্থিত হয়েছে অসমৰ সকলোৰে জনপ্রিয় যিহেতু গায়ক আচুর্য বৰপাত্র গোহাই, তেওঁ ইতিমধ্যে কিছু অলপ পিছত গীত পরিবেশন করব, লোকে লোকারণ্য হয়ে পড়েছে এই যে মাৰ্ঘেটা বৰগুলাই বাঁহবাড়ী খেলপথাৰ।